আমি যদি ভুল না করে থাকি তাহলে এটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে ছোট একটি ওয়াইফাই রাউটার, মানে সিম সাপোর্টেড রাউটার। এই রাউটারটিতে যদি একটি সিম লাগানো যায় এবং এটাতে যদি যে কোনো একটা ইউএসবি অ্যাডাপ্টার বা পাওয়ার ব্যাংকের সাহায্যে পাওয়ার আপ করা যায় তাহলে এটা থেকে ওয়াইফাই জেনারেট হয় এবং এই ওয়াইফাই সর্বোচ্চ 10টি ডিভাইসে কানেক্ট করা যায়। এবং এই রাউটারটা এত পরিমাণে ভালো যে আপনার ঘরের মধ্যে যদি মোবাইলের নেটওয়ার্ক না থাকে তাহলে এটা সুবিধামূলক জায়গাতে রেখে দিয়ে ওয়াইফাই ব্যবহার করতে পারবেন অনায়াসে। এই রাউটারটি কোথায় পাবেন, কিভাবে ব্যবহার করবেন, কিভাবে সেটিং করবেন, দাম কত টাকা এবং এর সুবিধা কি অসুবিধা কি সব কিছুই থাকবে আজকের ভিডিওতে। সো ভিডিওটা স্কিপ না করে বা না টেনে শেষ অবধি পর্যন্ত দেখুন, তাহলে জানতে পারবেন সব কিছু। তো চলুন আমরা মূল ভিডিও শুরু করি। মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমাকে দেখছেন কিন্তু চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করতে ভুলবেন না। আনবক্সিংয়ের আগে আমরা দেখে নিব বক্সের গায়ে কি কি ইনফরমেশন রয়েছে সেগুলো। শুরুতেই দেখুন লেখা রয়েছে LTE 4G USB মডেম উইথ ওয়াইফাই হটস্পট, তার মানে এটা একটা মডেম এবং এই মডেমটা হটস্পট আকারে ওয়াইফাই শেয়ার করতে পারবে। এখানে দেখুন লেখা রয়েছে যে সর্বোচ্চ 10টি ডিভাইস ওয়াইফাইয়ের সাহায্যে কানেক্ট করতে পারবে এবং 2G 3G বা 4G নেটওয়ার্ক এটা সাপোর্ট করে। এই পাশে যদি যাই জাস্ট এখানে লেখা রয়েছে দেখুন প্লাগ অ্যান্ড প্লে টেকনোলজি, তার মানে ব্যবহার করা খুব সহজ। দেন এখানে লেখা রয়েছে সর্বোচ্চ 100 Mbps পর্যন্ত ইন্টারনেট সাপ্লাই দিতে সক্ষম হবে এবং এটা একটা ওয়াইফাই রাউটার। এবং এই পাশে রয়েছে যে কী কী স্পেসিফিকেশান রয়েছে এই রাউটারটার, যার ডিটেলস লেখা রয়েছে, আপনি যদি চান তাহলে এটা পড়তে পারেন। এবং যেহেতু এটা ওয়াইফাই জেনারেট করবে সো সেই ওয়াইফাই আমরা মোবাইল ফোন, ট্যাবলেট কম্পিউটার বা নোটবুক, নেটবুক সব কিছুতেই ব্যবহার করতে পারবো। সো এই তো গেল হচ্ছে বক্সের গায়ের ইনফরমেশান। এখন যদি আমরা এটাতে একটু আনবক্সিংয়ে যাই তাহলে সরাসরি আমরা যদি এভাবে খুলে ফেলি তাহলে আমরা এরকমভাবে পাবো। দেখুন শুরুতেই আমরা পেয়ে গেলাম একটা ইউজার ম্যানুয়াল, ইউজার ম্যানুয়ালটা দেখতে এরকম। এটা একটা চাইনিজ ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে লেখা রয়েছে দুইভাবেই। জাস্ট এইরকম একটা প্যাকেটের মধ্যে এই রাউটারটা এভাবে বসানো ছিল। এটাতে দেখুন কী কী ইনফরমেশান রয়েছে, এখানে জাস্ট যদি পরিচয় পর্বে যাই তাহলে এখানে জাস্ট লোগো দেওয়া আছে, 4G LTE-র লোগো দেওয়া রয়েছে। এখানে ওয়াইফাই মডেম লেখা রয়েছে, 4G-র একটা লোগো দেওয়া আছে এবং ওয়াইফাইয়ের সিগন্যালের কিছু আছে। দেন এখানে দেখুন লেখা রয়েছে মোবাইলের নেটওয়ার্ক সাইন দেওয়া রয়েছে এবং এই পাশে দেওয়া আছে ওয়াইফাইয়ের সিগন্যাল এই টাইপের, আর মাঝখানে এখানে কিছু একটা লাইট জ্বলবে বা এই টাইপের কিছু একটা হবে। এই পাশে যদি আমরা দেখি তাহলে এই পাশে আমরা পাবো হচ্ছে যে এই রাউটারটা সেট আপ করার জন্য প্রয়োজনীয় ইনফরমেশানগুলো এখানে লেখা রয়েছে। তো এখানে যদি আমরা এভাবে খুলি তাহলে আমরা যেটা পাবো সেখানে হলো এখানে সিম ইনসার্টের একটা জায়গা পাবো এবং এইখানে আমরা একটা স্টিকার পাচ্ছি। এই স্টিকারে এর IMEI নাম্বার সহ ডিটেলস ইনফরমেশানটা স্টিকার আকারে এখানে দেওয়া হয়েছে। আর এখানে মেমোরি কার্ড সাপোর্টের কোনো জায়গা নাই, নর্মালি মডেমগুলোতে মেমোরি কার্ড সাপোর্ট করে TFT মেমোরি কার্ড, বাট এইটাতে কিন্তু সেই ধরনের সুবিধা নাই। তো আমরা বাংলা লিঙ্কের একটা সিম কার্ড এটাতে ইনসার্ট করে দিলাম। এই যে বাংলা লিঙ্কের একটা সিম কার্ড ইনসার্ট করে দিলাম এবং এটা আমি আপাতত লাগাচ্ছি না, কারণটা হচ্ছে ওয়াইফাই ব্যবহার করার জন্য এখান থেকে যে ইনফরমেশানগুলো লাগবে সেই ইনফরমেশানগুলো আমি এখান থেকে দেখে দেখে লিখে নিব। আমি এই ডিভাইসটি চালানোর জন্য একটি পাওয়ার ব্যাঙ্কের সাথে লাগিয়ে দিচ্ছি USB-র সাহায্যে। দেখুন কী ঘটনাটা ঘটে, এই যে আমি লাগিয়ে দিলাম এখনও কোনো পরিবর্তন দেখা যায়নি, বরং এই যে লাইটটা কিন্তু জ্বলা শুরু হয়ে গেছে অলরেডি। আমরা এখন এখানে রেড লাইট দেখতে পাচ্ছি এবং যখন নেটওয়ার্কটা শো করবে তখন কিন্তু এই রেড লাইটটা চেঞ্জ হতে থাকবে। যত ভালো স্ট্রং নেটওয়ার্ক পাবে এই রেড লাইটটা পরিবর্তন হয়ে তত ভালো গ্রিন লাইট আকার ধারণ করবে। ওকে, আমরা নেটওয়ার্ক পাওয়া পর্যন্ত অপেক্ষা করি, খুব বেশি সময় লাগবে এমনটা কিন্তু না। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইতিমধ্যেই নেটওয়ার্ক পেয়ে গেছি এবং এইখানে দেখুন একবার লাইটটা সবুজ হচ্ছে আবার নীল হচ্ছে, তার মানে হচ্ছে নেটওয়ার্কটা কিছুটা আপডাউন করছে বাংলা লিঙ্ক সিমে। এখন আমি চেষ্টা করব আমার মোবাইলে এটা কীভাবে কানেক্ট করা যায় সেটা আপনাদেরকে দেখানোর জন্য। সো আমি আমার একটা মোবাইল এখানে নিয়ে নিলাম এবং এই মোবাইলে আমি এটা কানেক্ট করার চেষ্টা করব এখন। তো এখান থেকে দেখুন এই রাউটারের মানে এই সিম রাউটারের কোনো সিগন্যাল পাই কি না সেটা আমরা একটু দেখি। এখান থেকে দেখুন 4G UEFI 60C যেটা লেখা রয়েছে এটাই কিন্তু এই রাউটারটা। দেখুন এখানে কিন্তু পাসওয়ার্ডস আছে আর এই পাসওয়ার্ডটা কিন্তু আমরা পাবো এইখানে। এখানে দেখুন লেখা রয়েছে পাসওয়ার্ড 1 থেকে 0 পর্যন্ত, তার মানে মোবাইল কিবোর্ডের প্রথম যে লাইনটা রয়েছে সেই লাইনটা যদি আমি সরাসরি এইভাবে এখানে দিয়ে দিই, দিয়ে দেওয়ার পরে জাস্ট কানেক্ট বাটনে যদি ক্লিক করি তাহলে কিন্তু এটা কানেক্ট হয়ে যাবে। অলরেডি কিন্তু দেখুন কানেক্টিং IP অ্যাড্রেস লেখা রয়েছে, তার মানে অলরেডি কিন্তু কানেক্টেড হয়ে গেল। এখন আমরা যদি এটা ব্রাউজ করতে যাই, আসলে কি ব্রাউজ করা যাচ্ছে কি না একটু যদি চেক করি তাহলে কি ঘটনাটা ঘটে দেখুন। আমি হচ্ছে প্রথম আলো ওয়েবসাইটে চলে যাই, ইউজ করা যায় কি না একটু দেখি। প্রথম আলোতে চলে গেলাম, তার মানে অলরেডি দেখুন প্রথম আলোর নিউজ চলে এসেছে, তার মানে রাউটারটা কাজ করছে। একটু চেক করে দেখি আসলে রাউটারটা পাচ্ছে কি না। হ্যাঁ, রাউটারটাই পাচ্ছে।
সো কোনো প্রবলেম নাই। এই রাউটারটা যে আমরা ব্যবহার করছি এবং এইটাতে ইন্টারনেট সেটিংয়েরও কোনো কিন্তু প্রয়োজন হলো না। এমন একটা সিম ব্যবহার করছেন যে এটা কিন্তু ডিফল্ট আকারে সেট হয়ে গেল কিন্তু ডিফল্ট আকারে আপনার সেটিং হচ্ছে না, মানে আপনি নেট ব্যবহার করতে পারছেন না, তখন কি করবেন? সেটার জন্য আপনাকে যেতে হবে রাউটারের অ্যাডমিন প্যানেলে যেতে হবে। সেটা যাওয়ার জন্য এখানে দেখুন লেখা রয়েছে 192.168.68 দেন 100 দেন 1.1, এইটাতে জাস্ট আমরা এই অ্যাড্রেসে চলে যাব। তার মানে এখানে আমরা কিন্তু এই রাউটারের অ্যাডমিন প্যানেলে চলে যাচ্ছি। দেন এখান থেকে দেখুন ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড যে জায়গাটা রয়েছে এখানে কিন্তু দুইটা জায়গাতে আমাদেরকে স্মল লেটারে অ্যাডমিন লিখতে হবে। জাস্ট অ্যাডমিন আমরা লিখব তাহলেই কিন্তু হয়ে যাবে। দেখুন আমি ইউজার নেমের জায়গায় অ্যাডমিন দিলাম, পাসওয়ার্ডের জায়গাতেও আমরা স্মল লেটারে অ্যাডমিন দিতে হবে। দেন আমরা যদি এখানে লগ ইন করি তাহলে কিন্তু আমরা এর ম্যানুয়ালে চলে যাব। আমরা কিন্তু অলরেডি কিন্তু রাউটারের ভেতরে প্রবেশ করে ফেলেছি। দেন এখান থেকে আমরা যদি যাই দেখুন সব ইনফরমেশান কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম, রাউটারটা ব্যবহার করা হচ্ছে। এখন আমরা যদি এদিক থেকে যাই যে প্রথমেই হোমেই কিন্তু আমরা আছি, দেন এখানে নেটওয়ার্ক সিলেক্টের এখানে গেলে তেমন কোনো ইনফরমেশান আমরা এখানে পাবো না। ওয়াইফাইতে যদি যাই এখানে দেখুন কিছু ইনফরমেশান আমরা পাবো, এই রাউটারের আইপি অ্যাড্রেস আছে, তারপরে এই রাউটারের নাম রয়েছে এখানে। এখান থেকে আমরা যদি চাই যে নামটা পরিবর্তন করে দিব তাহলে কিন্তু আমরা নাম পরিবর্তন করে দিতে পারি। যেমন আমি এটা লিখে দিলাম PDC, ওকে। এবং পরে দেখুন লেখা রয়েছে যে সর্বোচ্চ কতগুলো ডিভাইস এটার সাহায্যে কানেক্ট করা যাবে, এখানে 10টাই রয়েছে, সো আমি এটা কমাই দিচ্ছি না। এবং পরে এখানে সিকিউরিটির ব্যাপার রয়েছে, সিকিউরিটি যা আছে তাই থাকুক। এবং পাসওয়ার্ড আপনি যদি চান এখানে পাসওয়ার্ডটা পরিবর্তন করে দিবেন তাহলে কিন্তু আপনি পরিবর্তন করে দিতে পারেন। দেন এইখানে যদি সেভ দেন তাহলে সেভ হয়ে যাবে এবং আপনার রাউটারটা কিন্তু অটোমেটিক্যালি রিস্টার্ট হয়ে আবার চালু হয়ে যাবে। সো আমি এটা সেভ করছি না, সেভ না করে আমরা অ্যাডভান্স অপশনে চলে যাচ্ছি। অ্যাডভান্স অপশনে গেলে দেখুন এখানে আমরা ডিভাইস ইনফরমেশান পাবো, মানে এই রাউটার সম্পর্কে ডিটেলস তথ্য পাবো, তারপরে পাবো হচ্ছে ডিভাইস অপারেশন পাবো, এবং APN সেটিংয়ে যদি যাই তাহলে এই ইন্টারনেটটা আমরা কীভাবে সেট করবো সেটা আমরা পেয়ে যাব। ধরুন আপনি যে সিমটা ব্যবহার করছেন সেই সিমের আপনি ইন্টারনেটটা ব্যবহার করতে পারছেন না, তাহলে কি করতে হবে? যে সিম, ধরুন আপনি যদি বাংলালিঙ্ক সিম ব্যবহার করেন তাহলে বাংলালিঙ্ক কাস্টমার কেয়ার থেকে আপনাকে সেটিংটা জেনে নিতে হবে। গ্রামীণ ফোন ব্যবহার করলে গ্রামীণ ফোনের ওয়েবসাইট বা কাস্টমার কেয়ার থেকে গ্রামীণ ফোনের সেটিংটা জেনে নিতে হবে, তারপরে এখানে সেটিং করে দিতে হবে। সেটিংটা কীভাবে করবেন? ধরুন আমি এই যে প্রোফাইল ওয়ানে ক্লিক করলাম, যেহেতু আমি বাংলালিঙ্ক ব্যবহার করছি তাই আমি বাংলালিঙ্ক ইন্টারনেটের নামটাই আমি দিয়ে দিচ্ছি, বাংলালিঙ্ক 4G। দেন APN-এর জায়গাতে আমি লিখব হচ্ছে জাস্ট BL ওয়েব, স্মল লেটারে কিন্তু এখানে লিখতে হবে, BL ওয়েব লিখলাম। দেন এইটাকে দেখুন সেভ করার কিন্তু একটা জায়গা রয়েছে, এটাতে আমি সেভ করে দিলাম। সেভ করলে এরকম কনফার্মেশন যাবে, জাস্ট এটা কনফার্ম করতে হবে। কনফার্ম করার পর আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এক্সিকিউটিভ দেখুন একটা লেখা রয়েছে, এটাকে একটু এক্সিকিউটিভ করে দিতে হবে। জাস্ট এক্সিকিউটিভে দিলেই আবার কনফার্মেশন যাবে, এটা কনফার্ম করতে হবে। কনফার্ম করলে আপনার রাউটারটা কিন্তু রিস্টার্ট হয়ে যাবে, রিস্টার্ট হয়ে রাউটারটা কিন্তু অটোমেটিক অন হবে। দেখুন এটা কিন্তু অলরেডি রেড লাইট শো করেছে, তার মানে এটা কিন্তু রিস্টার্ট হচ্ছে। রিস্টার্ট হওয়ার পর অটোমেটিক আবার চালু হয়ে যাবে। চালু হলে দেখুন চালু হয়ে গিয়েছে অলরেডি, মানে চোখের পলকেই সব কাজগুলো হয়ে যাবে। চালু হয়ে গেলেই কিন্তু আপনি আবার ইন্টারনেট ব্যবহার করতে পারবেন নতুন সেট। এই রাউটারটির সুবিধাগুলোর মধ্যে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আপনার বাসার মধ্যে যদি নেটওয়ার্ক না থাকে তাহলে এই রাউটারটি যে কোনো একটা সুবিধামতো জায়গায় যেখানে মোবাইলের নেটওয়ার্ক ঠিকমতো পাওয়া যায় সেখানে USB যে কোনো একটা অ্যাডাপ্টার অথবা যদি পাওয়ার ব্যাঙ্কে কানেক্ট করে রেখে দেন তাহলে আপনি খুব সহজে ওয়াইফাই ব্যবহার করতে পারবেন। আমি এটা মোটামুটি কন্টিনিউ 24 ঘন্টা ব্যবহার করেছি, তেমন কোনো প্রবলেম পাইনি। তবে হঠাৎ যদি খুব বেশি গরম হয়ে যায় তাহলে এটা রিস্টার্ট নিয়ে আবার চালু হয়, এবং এটা খুব যে বেশি প্রবলেম করে এমনটাও না, মানে খুবই অল্প পরিমাণে। এবং এই রাউটারটা কিন্তু যথেষ্ট পরিমাণে গরম হয়, যখন আপনি এটা ইউজ করবেন তখন কিন্তু দেখবেন এর গায়ে যখন আপনি টাচ করবেন তখন দেখবেন যে অনেক গরম হয়ে যায়। যদি গরম হয়ে যায় তা কোনো প্রবলেম নেই, অনায়াসে কিন্তু এটা ওয়াইফাই সাপ্লাই দিতে পারে। এই রাউটারটি কিন্তু আমি দারাজ থেকে কিনেছি প্রায় 1200 টাকা দিয়ে, বা 1200 টাকার আশেপাশের মধ্যে আপনারা যদি সার্চ করেন তাহলে পেয়ে যাবেন। ভিউয়ার্স, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, এবং পরিশেষে এরকম ভিডিও যদি আরও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন।